3 মিনিটের মধ্যে কিভাবে যে একটা হাওয়া আসলো, বাচ্চাটাকে যে কিভাবে আমি বাঁচাইলাম, আমি বাঁচাইলাম বলতে পারি না। তারপর তো এইদিকে ওদিক দেখতেছি, আমার ঘরে যা কিছু জিনিসপত্র আছে সব কিচ্ছুই নাই বাড়িতে। তারপর দেখলাম যে সুটকেস, আলমারি, টেরাং টেরাং কিচ্ছুই নেই, সব এইভাবে পড়ে আছে। ঝড় যেদিন শুরু হয় আর কি, যখন আসতেছে আমরা শব্দ দেখতেছি, যেরকম বিমান আসে বা ট্রেন যেরকম যায় এরকম শব্দ, মানে ঘুরে ঘুরে এসে শুধু দরজা লাগা মানে লাগাতে গেছি। আইসে আমার ছেলে বলছে, না বাবা বাইরে থাকা যাবে না, চৌকির খাটের নিচে এসেই আমার ছেলে ঢুকে গেছে। আগে মাছের ঘরে ঘরে ছাপা পড়ে গেছি, আমার ড্রেসিং ড্রেসিং সব মুন্ডে দেখতেছে, আলমারি সোনা গয়না দুইটা চেন ছিল বন্ধ, বাড়িতে ঘর দিব বলে লোন তুলছি 2 লাখ টাকা শেষ। ময়নাগুড়ি ব্লকের বার্নেস কালীবাড়ি, এই গ্রামেই গত রবিবার বিকেল 3টের সময় ঘটে গেছে বিধ্বংসী ঝড়। 3 থেকে 3.5 মিনিটের সেই বিধ্বংসী ঝড়ে লন্ডভণ্ড করে দিয়েছে গোটে গ্রাম। আমরা যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটা সুশীল রায়ের বাড়ি, সেই পরিবারের সমস্ত ঘর একেবারে লন্ডভণ্ড, মাটিতে মিশিয়ে দিয়েছে টিনের চাল। বাড়িতে মুদিখানার দোকান ছিল, সেই মুদিখানার দোকানের জিনিসপত্র লন্ডভণ্ড, উড়ে গেছে সমস্ত টিনের চাল পড়ে গেছে বাড়িতে। এই মুহূর্তে তাদের যে অবস্থান, কোনো রকমভাবে একটা পলিথিনের চাল রয়েছে চারিদিকে ফাঁকা, সেখানেই রাত কাটছে। ঘটনার দিন এই বাড়ির ছেলে যে বিশু রায় খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছে। এখনও যা পরিস্থিতি তাতে শুধুমাত্র একটা ত্রিপল আছে মাথার উপরে আর খাবার আসছে, এর বাইরে কিন্তু এদের কোনো রকম ব্যবস্থা এখনও হয়নি। ঘটনার 3 দিন কেটে গেছে, তাদের কাজ বন্ধ, কবে যে মিলবে পুরোপুরি সরকারি সাহায্য সেই আশায় বসে রয়েছে এই রায় পরিবার। চোখে কিচ্ছু দেখা পাই না, খালি একটা ধুলা উড়ার মতো হাওয়া, আর এই যে চালটা উড়ে যায় এইটা দেখছি, আর কিছু দেখি নেই। যেই টাকাটা যেদিন করেছি ওই টাকাটা কিছু আমার দোকানে লাগাইলাম, আর 10,000 টাকা ক্যাশ ছিল, যাবো আবার মাল করতে, তাও তো ওই 10,000 টাকা হাওয়ার মধ্যে উড়ে গেল। আধার কার্ড, ব্যাংকের বই, আমার যে বিছানাটা বললাম যে খাটের নিচে যে আমরা শুয়ে ইয়ে করেছিলাম, ওই ডায়েরিটা আমাদের সঙ্গেই ছিল, আমরা ওই ডায়েরিটাকে কোনো মতো আটকাইতে পারছি। হ্যাঁ, আমাদের বিছানার তলেই থাকে, ঢোকার সঙ্গে সঙ্গে ডায়েরিটাকে আমরা কাছে নিয়ে নিয়েছিলাম জীবনের রক্ষার জন্য। যে কাগজটুকু তো সম্বল দরকার জীবনে বাঁচতে গেলে। 12-13 লাখ টাকার মাল সামান ছিল, সব মাল হারাই ফেলছি। আমার তো এই যে ঘরের চাপা টাপা গেলাম, হ্যাঁ, তারপরে ঝড় পাড়ার পরে ওখান থেকে বাইর হলাম, বাইরটায় রওয়ার পরে কা কোথায় ছাপা গেছে ওইগুলাকে বাইরটায় করলাম, হ্যাঁ, আবার দোকানে গেলাম, দোকানও তো ভেঙে গেছে, দোকানে যা মালপত্র আছে সামান সব উড়ে নিয়ে চলে গেছে, হ্যাঁ, বাড়িতে যা টাকা পয়সা ছিল ওটাও নিয়ে গেছে। এবার আমাদের আধার কার্ড টাধার কার্ড সব তো নিয়ে চলে গেছে, এবার কীভাবে আমরা ভোট দিব? না, হ্যাঁ, এখন প্রশাসন এখন কী করে আমরা তো সেটা বলতে পারবো না। আমরা এখন বসে আছি ময়নাগুড়ির বার্নিস কালীবাড়ির কায়েতপাড়ায়। এই যে যেখানে বসে আছি এটা ছিল একসময় ঘর, এই ঘরেই বসবাস করতেন সতীশ রায়ের পরিবার। ঝড়ের সময় পরিবারের 4 জন সদস্য এই ঘরেই ছিলেন, নিমিষের মধ্যে উড়ে গেছে ঘরের চালা, এবং এখন যা অবস্থা একেবারে ময়দানে পরিণত এই ঘর। এই মুহূর্তে তারা কী করবেন সেটা চিন্তা করে কুল পাচ্ছেন না। পাশাপাশি তাদের যে স্বপ্ন ছিল, এই পরিবার ব্যাংকের ঋণ নিয়েছেন মোটা রকমের এবং সেই শোধ করবেন, তাদের দোকান রয়েছে, বাড়ি রয়েছে, ঘর হবে, কিন্তু সেই স্বপ্ন এই মুহূর্তে ভেঙে চুরমার। তো সবাই মা বাবা সবাই ঘরে ঢুকলো, আমি ওই রান্নাঘরে ঢুকলাম চান টান করে খাবো। তো তারপর দেখতেছি হাত তো মানে ইয়েই করতে পারলাম না, ধারণাই করতে পারলাম না এরকম। তো এখন আমরা তো বাড়িতে ছিলাম না 2 দিন থেকে, মা বাবা হসপিটালে আছে, এখন যাবো জলপাইগুড়িতে, রাতটা থাকতে লাগবে। কাঁচগুলো সব মানে ঘরে যে ওয়াল তো ওটা একদম ঘুরতেছে, হ্যাঁ, কাঁচগুলো ঘুরে এসে আমাদের পায়ে টায়ে একদম বাড়ি একদম এদিকে আমার কেটে গেছে, হ্যাঁ, আর আমরা ওইদিকে কোলের মধ্যে সবার মধ্যে পড়ে গেছি। মানে সেই মুহূর্তে আর কি কোনো ইয়ে মানে কি যে আমি তো একবার মুহূর্তে ভাবছিলাম যে আমরা মনে হয় আর আজকে থাকবো না, আমাদের যদি একটু কিছু সাহায্য করে যাতে
হ্যাঁ বাচ্চা কাচ্চা দিয়ে মানুষ করে একটু আগের মতো যাইতে পারি, হ্যাঁ আগের মতো একটু চলতে পারি, এটাই সরকারের কাছে একটু। হ্যাঁ অনেক পিছিয়ে গেছি স্যার, আমার মনে হয় আমি আরো ২০ বছর পিছিয়ে গেছি। এই যে জিনিসগুলো আমি বাইরে থেকে ২০ বছর কাজ করে যে হ্যাঁ সব কিছু টিপটাপ ছিল, আমরা মাঠে কাজ করলে আমি সব কিছু ফ্যামিলি নিয়ে মানে সুখে মানে মাঠে কাজ করতাম, হ্যাঁ সুখে মানে ইয়ে করতাম। সামনে ইলেকশন মুভমেন্ট আছে, আমরা বুঝতে পারছি না যে আমরা কোন রাস্তায় যাব। বাড়ির উপরে যদি ছাউনিটাও না থাকে, মানে আমাদের বাড়ির সাধারণ যেগুলো পাবলিক আছে ওরা তো মানে ভোটটা দেওয়ার যাওয়ারও ইচ্ছা করবে না যে পরিস্থিতি বাড়ির কন্ডিশনে। যদি না দেয় আমরা কি করব, কিভাবে বাচ্চা থেকে নিয়ে থাকবো, কীরকম করে থাকবো, সেটাই তো আমাদের মহা টেনশন। আমার জীবন গেছে গেছে, ছেলের ভবিষ্যৎ কী হবে, মেয়ের ভবিষ্যৎ কী হবে, সব সোনা গয়না মেয়ের জন্য একটা চেন নিয়েছি, বন্ধন ওঠে আবার ২ বছর আগে নিয়েছি, ওইটাও চলে গেল। আচ্ছা স্যার এইটা আমরা পাবো না, কলকাতায় লাগু হয়েছে ওইখানে ওরা পাইলো, তো আমরা এইখানে আমাদের এত ক্ষতি ক্ষয় হইলো, আমাদের এইখানকার লোক কি পাবে না? তিনটা জেনারেটর চালাইছি, তিনটা জেনারেটর তিনটে পাড়ায় চালাইছি। না জল তো অসুবিধা নাই, জল বিভিন্ন ইয়ের থেকে ইন্দোর থেকে আসতেছে, প্রশাসন থেকেও জল দিচ্ছে জায়গায় জায়গায়, কারো মাথা ভাসছে, কারো ইয়ে হচ্ছে, হাত কাছে পা কাছে, হ্যাঁ কারো ফ্র্যাকচার হয়েছে অনেক, এখন বলতে পারবো না, আমি তো হসপিটালে এখনও যাই নেই, আমার পাড়ার থেকে আমরা অনেক পাঠাইছি। এক কথায় যেটা বলা যায়, এখানকার জনজীবন এই মুহূর্তে একেবারেই বিপর্যস্ত। তাদের একটাই আবেদন প্রশাসনের কাছে, তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া, বা কৃষিকাজের জন্য তারা যে অর্থ ব্যয় করেছেন সেই কৃষিকাজের সাহায্য করা, এই মুহূর্তে তাদের একটাই আশা যে প্রশাসন তাদের পাশে থাকবে এবং সেক্ষেত্রেই তারা জীবনে কিছু করতে পারবেন। মানে তারা যেটা বলছেন, তাদের জীবনে যা স্বপ্ন ছিল সব চুরমার হয়ে গেছে, এবং যা তারা খেটে করেছেন জীবনে তা আর তাদের পক্ষে করা সম্ভব নয়। তাদের প্রত্যেকেরই চোখে জল ছলছল চোখ, প্রত্যেকেরই।